আপনার উপজেলার পরিচিতি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মঞ্জুর হাসান মিন্টু আওয়ার সিটিবিডির পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের মাঝে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কিছু উল্লেখযোগ্য তথ্যসমূহ তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করি। মধুপুর টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা। এর আয়তন 370.47 বর্গ কিলোমিটার। মধুপুর উপজেলা 24.6167 ডিগ্রি উত্তর এবং 90.0250 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মধুপুর উপজেলার উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঘাটাইল উপজেলা, পূর্বে ময়মনসিংহ জেলা ও পশ্চিমে গোপালপুর উপজেলা ও ধনবাড়ী উপজেলা। মধুপুর উপজেলার নামকরণ। স্থানীয় উল্লেখযোগ্য জনমতের দ্বারা জানা যায় মধু হতে মধুপুর নামের উৎপত্তি হয়েছে। ঐতিহ্যবাহী শালবন বিহার খ্যাত মধুপুর থানা সৃষ্টি হয় 1898 সালে। 1983 সালে মধুপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয়। মধুপুর উপজেলার ইতিহাস। কয়েকশো বছরের পুরনো বন মধুপুর। কখনো এটি ছিল রাজাদের আয়ত্তে, কখনো বা জমিদারদের দখলে। তবে এটি বন বিভাগের অধীনে আসে 1962 সালে। এরপর 1974 সালের বন্যপ্রাণী আইনের আওতায় মধুপুর বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা দেওয়া হয় 1982 সালে। মধুপুর উপজেলা একটি পৌরসভা ও 11টি ইউনিয়ন নিয়ে গঠিত, যথা গোলাবাড়ি ইউনিয়ন, মির্জাবাড়ি ইউনিয়ন, আলোকদিয়া ইউনিয়ন, আউশনাড়া ইউনিয়ন, অরণখোলা ইউনিয়ন, সোলাকুড়ি ইউনিয়ন, কুড়াগাছা ইউনিয়ন, কুড়ালিয়া ইউনিয়ন, মহিষমারা ইউনিয়ন, ফুলবাগ চালা ইউনিয়ন ও বেরিবাইট ইউনিয়ন। মধুপুর উপজেলার লোকসংখ্যা ও অন্যান্য তথ্যাদি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই উপজেলার মোট জনসংখ্যা 296,729 জন। এর মধ্যে পুরুষ 147,734 জন ও মহিলা 148,995 জন। হিন্দু 11,546 জন, মুসলিম 271,352 জন, আদিবাসী 13,600 জন, অন্যান্য জাতি 231 জন। মহল্লা 69টি, মৌজা 131টি, গ্রাম 266টি, পরিবার 75,903টি। উপজেলা হতে জেলা সদরের দূরত্ব 50 কিলোমিটার। পুলিশ স্টেশন 1টি, পুলিশ ফাঁড়ি 2টি, পোস্ট অফিস 15টি, সাব পোস্ট অফিস 1টি, টেলিফোন এক্সচেঞ্জ 1টি, মাইক্রোওয়েভ স্টেশন 1টি, বিএডিসি ফার্ম 1টি, বিমান বাহিনী ফায়ারিং রেঞ্জ 1টি, আদর্শ গ্রাম 1টি, আবাসন প্রকল্প 1টি, আশ্রয়ন প্রকল্প 5টি, বিএডিসি প্রশিক্ষণ প্রতিষ্ঠান 1টি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক 5টি, গ্রামীণ ব্যাংক 9টি, মুক্তিযোদ্ধা সংসদ 1টি, মসজিদ 624টি, মন্দির 35টি, গির্জা 55টি, মিশন 2টি, প্রেস ক্লাব 1টি, ঈদগাহ 171টি, কাজী অফিস 7টি। শিক্ষা বিষয়ক তথ্য। কলেজ 7টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 2টি, উচ্চ বিদ্যালয় 24টি, বালিকা উচ্চ বিদ্যালয় 2টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 3টি, ফাজিল মাদ্রাসা 6টি, আলিম মাদ্রাসা 1টি, দাখিল মাদ্রাসা 13টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 103টি, রেজিস্টার প্রাপ্ত ইবতেদায়ী মাদ্রাসা 7টি, স্বল্পমেয়াদী প্রাথমিক বিদ্যালয় 7টি। শিক্ষার হার 41.20%। মধুপুর উপজেলার ঐতিহ্য। খাল নদী বিল পরিবেষ্টিত মধুপুরের লোকচরিত্র অত্যন্ত সরল ও স্বচ্ছ। অল্পে তুষ্টি, পরমত সহিষ্ণুতা এবং সহজ সরল জীবনযাপন মধুপুরের লোকচরিত্রের প্রধান বৈশিষ্ট্য। তারা ভদ্র, বিনয়ী এবং অতিথি পরায়ণ। পারস্পরিক সংঘাত জটিলতা এড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান নীতিতে বিশ্বাসী। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণের অনেক জায়গা থাকলেও টাঙ্গাইল জেলার মধুপুর গড়ের শালবন একটি ঐতিহাসিক স্থান। বিশেষ করে মে মাসে শালের জীর্ণ পাতা ঝরে পড়ে, নতুন পত্র পুষ্পে সুভূষিত হয়। চারিদিকে শুধু সবুজের সমাহার ও বনের অভ্যন্তরে গজিয়ে ওঠা বিভিন্ন প্রজাতির চারা ও লতাগুচ্ছ মন ভরিয়ে দেয়। তবে জুন মাস এলেই সেই দৃশ্যপট পাল্টিয়ে শালবনটি ঘন জঙ্গলে রূপ নেয়। মধুপুর জাতীয় উদ্যানের প্রধান গেট থেকে দোকলা রেস্ট হাউস পর্যন্ত দূরত্ব প্রায় 10 কিলোমিটার। সড়কপথে জঙ্গলের ভিতরে প্রবেশের প্রধান যানবাহন
গাড়ি। আশেপাশে বনের অন্যান্য স্থানে ঘুরলে আরো খানিকটা পথ পাড়ি দিতে হয়। মধুপুর জাতীয় উদ্যানের আশেপাশে এলাকাগুলো আদিবাসী অধ্যুষিত গ্রাম। টাঙ্গাইল জেলা শহর থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রসুলপুর মাজার নামক স্থানে গিয়ে বাম পাশে মধুপুর জাতীয় উদ্যানের প্রধান ফটক। ফটকের পাশেই মধুপুর জাতীয় উদ্যান রেঞ্জ অফিস ও সহকারী বন সংরক্ষকের অফিস অবস্থিত। সেখানে গাড়ি থামিয়ে গেটে অনুমতি নিয়ে বনের অভ্যন্তরে প্রবেশ করতে হয়। তাছাড়া আরো একটু সামনে 25 মাইল নামক স্থানে গিয়ে ডান দিকে প্রায় 9 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দোকলা রেঞ্জ অফিস এবং দোকলা রেস্ট হাউসের অবস্থান। সেখানেও অনুমতি নিয়ে বনের অভ্যন্তরে ঢুকতে হয়। জাতীয় উদ্যান সংলগ্ন ময়মনসিংহ বন বিভাগের রসুলপুর রেঞ্জ কার্যালয়ে অবস্থিত। উহার পাশেই আছে জলই রেস্ট হাউস ও মহুয়া কটেজ। মধুপুর বনের অভ্যন্তরের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। ইট বিছানো রাস্তায় চলতে চলতে রাস্তার দুধারে সবুজ বন বনানির দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়, মন হারিয়ে যায় কোলাহল মুক্ত একটি নীরব নিথর বনবিথির মাঝে। মধুপুর উপজেলার দর্শনীয় স্থান রসুলপুর জাতীয় উদ্যান, দোখলা রেস্ট হাউস, পীরগাছা রাবার বাগান, কাকরাইত বীজ উৎপাদন খামার। মধুপুর উপজেলার প্রখ্যাত ব্যক্তিত্ব সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আবু সাইদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবুল হাসান কায়সার চৌধুরী, মোহাম্মদ শামীম হাসনাইন বিচারপতি ঢাকা সুপ্রিম কোর্ট ও মরহুম বসিরউদ্দিন সাবেক জয়েন্ট সেক্রেটারি। মধুপুর উপজেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান মধুপুর কলেজ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কালামাঝি উচ্চ বিদ্যালয়, মহিষমারা নেদুরবাজার উচ্চ বিদ্যালয়, গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়, কুরালিয়া বিকে উচ্চ বিদ্যালয়, রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়, আউশনারা উচ্চ বিদ্যালয় ও ভুটিয়া উচ্চ বিদ্যালয়। বন্ধুরা, এই ছিল আমার কাছে থাকা মধুপুর উপজেলার উল্লেখযোগ্য বিষয় সমূহ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং আপনার উপজেলার পরিচিতি সবাইকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা, সবাই সুস্থ ও সুন্দর থাকুন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।